চট্টগ্রামত ভূরি ভূরি প্রাইভেট হসপিটালর আবার অন্য ডোদি বেশ কিছু ফেমাস কিছু হাসপাতাল যেন একসময় খুব আলোচিত মানুষের হাসে বিশ্বাসের জায়গা আছিল, এলে কিছু হাসপাতাল এখন বন্ধই যারগই। এই যে প্রতিষ্ঠানগুন বন্ধই যারগই, এগুনোর এক এক কানোর এক এক কারণ, এক একজনের এক এক দুঃখ। দুঃখ হইলেও সাধারণ মানুষের ধারণা আছে এই হাসপাতালগুন গলাহাড়া বিল করে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহার করে বলে এই সমস্ত বেশ কিছু অভিযোগ আছে। আর এই অভিযোগ কোন লই চট্টগ্রামের জেলা প্রশাসন বিভিন্ন সময় অভিযান চালায়, আর এই অভিযানত এই ধরনের সত্যতাও পাইয়ে, আর প্রতিবার অভিযানতে একই ধরনের দায়ে নানা আকারত ফাইন করে ভ্রাম্যমান আদালত। চলমান এই অভিযান লই জেলা প্রশাসন ও বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের মালিকলার লই এক ধরনের ছক্কা খেলার মতো চলে। আর এই খেলা বন্ধ করিবার লাই নিজেরাই উদ্যোগী হই চট্টগ্রাম জেলা প্রশাসনের লই, চট্টগ্রামের বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক অ্যাসোসিয়েশনের লই উগ্র মত বিনিময় সভার আয়োজন করছে বিএম এর কনফারেন্স হলত। এর মধ্যেই অনেক হাসপাতাল অলরেডি বন্ধ হয়ে গেছে, যেমন হলি ক্রিসেন্ট হাসপাতাল, সেন্টার পয়েন্ট হাসপাতাল, আরো অনেকগুলো হাসপাতাল বন্ধ হওয়ার উপক্রম। এই প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা বাঁচিয়ে রাখতে চাই, আমাদের পাশাপাশি যেমন প্রশাসনের ভূমিকা আমরা আশা করব, সহযোগিতা, সার্বিক সহযোগিতা। আপনারা অবশ্যই প্রশাসন থেকে আমাদের তদারকি করবেন, কিন্তু তদারকি করতে গিয়ে আমরা চাইব সুপারভিশন ফলোড বাই লজিক। আপনি কোনো ফাঁসির আসামিকে প্রথমে একদিন ফাঁসির দিতে, এটা ফাঁসির বিচার হবে, 3 বছর শুনবেন কোথায় কী প্রবলেম। মোবাইল কোর্ট চলবে, অবশ্যই চলতে হবে, এই কারণে আমাদের উদ্দেশ্য একটাই, আমাদের কোয়ালিটি অ্যাসিওর করা। মোবাইল কোর্ট ওনারা আমাদেরকে সময় দিয়েছেন, আমি ল্যাব মালিকদের কাছে আপনাদের কাছে অনুরোধ জানাবো, কোনো অবস্থাতেই আপনারা আমাদেরকেও টেলিফোন করে বলেন আপনারা বিএমএ, আপনারা আমাদের প্রতিনিধি, আপনারা এগুলা কিছু করেন। যদি আপনারা ডেট এক্সপায়ার মেডিসিন রাখেন, বিএমএ আপনার পাশে দাঁড়াতে পারবে না কোনো অবস্থাতেই। আমার মনে হয় জরিমানা করে কোনো লাভ হবে না, সমস্যাটা কোথায়? এটা ডেট এক্সপায়ারি এই বিষয়ে আমাদের বিএমএ নেতৃবৃন্দ আপনারা সবাই স্বীকার করেছেন যে আমরা এই বিষয়ে আমরা কেউই আমরা ছাড় দেবো না, যে ডেট এক্সপায়ারি ওষুধ কেন থাকবে, ডেট এক্সপায়ারির রিয়েজেন্ট কেন থাকবে, ডেট এক্সপায়ারির অ্যানাস্থেটিক কেন থাকবে। আইনগত বা নীতিগত যেটাই বলেন না কেন, সেটা হবে আমাদের কাছে গ্রহণযোগ্য হতে হবে। আপনাদের ব্যাখ্যাগুলো আমাদের সাথে এক্সপার্ট থাকবে, তাদের কাছে গ্রহণযোগ্য হতে হবে। আমরা এমন না যে আমরা লেম্যান একজন ম্যাজিস্ট্রেট যাচ্ছে, সেখানে কিন্তু সিভিল সার্জন মহোদয় একজন ট্রেন্ড। আপনারা যদি বলেন যে বিএম এর প্রতিনিধিও যাবে, আপনাদের নেতা নেতৃবৃন্দও যদি বলেন, তাহলে আমরা রাখবো আপনাদেরকে। আর এই ব্যাপারে বিএম এর চট্টগ্রামের সভাপতি মুজিবুল হক খানের হাসে জানতে চাইলে সি প্লাস টিভিরে জানায়, বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠান, ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক, সমস্ত প্রতিষ্ঠানে যাইয়ে কিছু মোবাইল কোডের মাধ্যমে তারার বিভিন্ন ধরনের ক্লিননেস, তারপরে এক্সপায়ার ডেট, এখন মেডিসিন আছে কি না, স্টাফ সংকট আছে কি না, এগুলোর মধ্যে কিছুটা হয়তো হয়রানিমূলক ইয়ে, কিছুটা তারার যে সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে এক্সপায়ার ডেট তো ওষুধ ফাগে এবং ক্লিননেস পাওয়া যায়, স্টাফ সংকট পাগে, এগুলোর পরিবেগে তারার কিছু ফাইন করা গিয়েছিল। যেমন এক্সপায়ার ডেটের মেডিসিন যাতে নলাকি বেলায়, তারপরে ক্লিননেস রাখি বেলায়, স্টাফ সংকট যে কিনা কিন ফুলফিল করি বেলায়, তারার যে লাইসেন্স দেওয়ানোর সময় যে সমস্ত প্রি রিকোজিট দেওয়া গেছিল, এগিন যাতে তারা ফুলফিল করে, তারার এক মাসের সময় দেওয়া গেছিল, আর যাতে হয়রানিমূলক কোনো ব্যবস্থা গ্রহণ ন করে যেন লাইব্রেরি উগ কমিটি, জেন্ডার, র্যাব, তাইব, আর প্রশাসনের ম্যাজিস্ট্রেট থাকিব, প্রশাসনের পক্ষত্ব, সিভিল সার্জনের পক্ষত্ব প্রতিনিধি এবং বিএম তুনুকে প্রতিনিধি তাইব, তাই এরা অভিযান নিবে অব্যাহত রাখব এবং জনগণের যে মূল সেবা জিয়ান ইয়ান যাতে অব্যাহত নয়, আর বিএমআই এর সহযোগিতা। ট্রিক আগ ফার্নেসে 100% পরিশোধনের পর টিএমটি প্রযুক্তিতে তৈরি হয় একেএস। বিখ্যাত একেএস টিএমটি বাড়ি আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা। একেএস